শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন রিপোর্টার তাজওয়ার মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। তাজওয়ার, ফারিহা, লকডাউন শিথিল হওয়ার পর আজ তৃতীয় দিনের মতো ঢাকা শহরের সহ বাংলাদেশের সব শপিং মলগুলো সহ মার্কেটগুলো কিন্তু কেনাবেচা চলছে এবং গত এক সপ্তাহে কিন্তু প্রায় 1500 জন মারা গেছে আমরা জানি, কিন্তু তারপরও মানুষের মধ্যে কিন্তু কোনো রকমের সচেতনতা বোধ দেখা যাচ্ছে না। তারা কিন্তু প্রচুর মানুষ এখনও নিউ মার্কেটে কেনাকাটা করতে আসছেন এবং তাদের অনেকের মধ্যেই কিন্তু স্বাস্থ্যবিধি মানার মতো কোনো ধরনের সচেতনতা কিন্তু তারা নেই। অনেকের মুখে মাস্ক নেই, তারা বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই, সব ধরনের বয়সী মানুষ এখন মার্কেটে আসছে এবং তারা খুবই গায়ের সাথে গা লাগিয়ে গাদাগাদি করে কিন্তু শপিং করছে এই মার্কেটগুলোতে। এবং আমরা যখন কথা বলছিলাম তাদের সঙ্গে, তারা বলছেন যে গত 17 দিন ধরে নিউ মার্কেট সহ সব ধরনের মার্কেটগুলো বন্ধ থাকায় তারা অনেক কিছুই, আসলে ঈদকে সামনে রেখে অনেক কিছু কেনাকাটার প্রয়োজনকে মেটাতে তারা মার্কেটে এসে উপস্থিত হয়েছে। কিন্তু তারপরও যে গত এক সপ্তাহে 1500 জন যে মারা গেছে সেটাকে মাথায় রেখে কিন্তু তারা সচেতনতার সঙ্গে কাজগুলো করছে না। কারণ আপনাকে নিশ্চয়ই চিত্রটি দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ খুবই সামাজিক দূরত্ব যেটা মানার কথা সেটা কিন্তু কোনোভাবেই সংরক্ষিত হচ্ছে না। উপরন্তু এখানে যারা বিক্রেতা আছে তাদের মধ্যেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ঔদাসীন্য দেখা যাচ্ছে। তারা তাদের মধ্যে কিন্তু সচেতনতা বোধ নেই, মাস্ক নেই মুখে এবং স্বাস্থ্যবিধি স্যানিটাইজার কোনো ধরনের কোনো বালাই কিন্তু এখানে নেই। এবং আমরা এখানে যদিও এই নিউ মার্কেটের চিত্রটি আসলে স্বাভাবিক চিত্রের থেকে মানুষ এখানে অনেক কম, অনেকটাই কম, তবে গত 2 দিন কিন্তু এখানে ব্যবসায়ীরা বলছে যে ভালো একটা ব্যবসা তারা করতে পেরেছে বৃহস্পতিবার এবং শুক্রবার। তারা মনে করছিল যে 17 দিন মার্কেট বন্ধ থাকার পরে যেই ক্ষতিটা হয়েছিল তারা আসলে 5 দিনে পুষে নিতে পারবে, তবে আজকে তারা বলছে যে এই আজকে অনেকটা মানুষ কম হওয়ার কারণে তারা আসলে ব্যবসায়িক জায়গা থেকে তারা খুশি নয়। এবং বিশেষ করে শৌখিন যেসব জিনিসপত্র আছে, যেমন স্বর্ণালঙ্করের দোকান, বড় বড় শাড়ির দোকান এবং স্যুট প্যান্টের দোকান, সেগুলোর কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে যে আমরা জানতে পেরেছি যে তারা কিন্তু একেবারে খুশি নয়। তারা বলছে যে তাদের বেচাকেনা খুব প্রচণ্ডই কম এবং তারা বলছে যে আমরা তাদের যে দোকান ভাড়া টাড়া সহ কর্মচারীর বেতন সহ তাদের যে লোকসানটা হয়েছে সেটা কিন্তু পুষে উঠতেই তাদের কষ্ট হবে। তবে তারপরও যে এই ধরনের করোনা মহামারীর মধ্যেও এই ধরনের যে এত মানুষের সমাগম সেটা কিন্তু আসলে খুবই অপ্রত্যাশিত এবং তাদের মধ্যে যে সচেতনতাটা আমরা আসলে আশা করেছিলাম তারা কিন্তু সেটা কিন্তু একেবারে পালন হচ্ছে না এখানে। এই ছিল নিউ মার্কেট থেকে আমার কাছে সর্বশেষ, ফারিহা। নগরবাসীর ঈদ কেনাকাটার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার তাজওয়ার মাহমুদ।